أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। হাদিসে সাহাবা এবং খলিফা ওমরের ঘোষণা মতে আবু হুরায়রা আল্লাহ তাআলার শত্রু, কোরআনের শত্রু, মুসলমানদের শত্রু। আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, আমাদের কখনো মাথা ব্যথা করতে হবে না ওমরকে নিয়ে কিংবা আবু হুরায়রাকে নিয়ে, আর না মাথা ব্যথা করতে হবে আলী, ওসমান কিংবা আবু বকরকে নিয়ে, এমনকি আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব বিন হাশিমকে নিয়ে। কারণ দুই নম্বর সূরা আল বাকারার 134 আয়াতে আল্লাহ বলছেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে, তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। ইতিহাসের দৃষ্টিতে এবং জনশ্রুতির মাধ্যমে খলিফা ওমর আর আবু হুরায়রা নিয়ে যে তথ্য রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরব, তাহলে বুঝতে পারবেন এরা কেমন পর্যায়ের লোক ছিল। একজন তো মহা চোর ছিল, আর একজন তাকে চোর বানিয়ে ছেড়েছে। খলিফা ওমরের শাসনামল 21 হিজরি 624 খ্রিস্টাব্দে আবু হুরায়রাকে বাহরাইনের ওলি গভর্নর নিযুক্ত করা হয়। দুই বছর পর 23 হিজরি 644 খ্রিস্টাব্দে আবু হুরায়রাকে বায়তুল মাল থেকে 10,000 দিনার চুরির দায়ে অভিযুক্ত করলে তখন এই ঘোষণাটা খলিফা ওমর দেয় যে তিনি 10,000 দিনার চুরি করেছেন। খলিফা ওমর বোর্ডে মিটিংয়ে আবু হুরায়রাকে ডাকলেন এবং বললেন, তোমাকে যখন বাহরাইনে গভর্নর নিযুক্ত করলাম তখন তোমার পায়ে জুতা ছিল না, আর এখন খবর এসেছে তুমি 1,600 দিনার দিয়ে কিছু ঘোড়া কিনেছ। আবু হুরায়রা বলল, বাহরাইনের মানুষ আমাকে কিছু ঘোড়া উপহার দিয়েছে আর কিছু ঘোড়া ধার নিয়েছি। খলিফা ওমর বললেন, আমরা অনুসন্ধান করেছি, আমি তোমার জীবিকা ও উপার্জন গণনা করেছি, তোমার সম্পদ তোমার উপার্জিত সম্পদের চেয়ে অনেক বেশি এবং তা তুমি বায়তুল মাল থেকে লুকিয়েছ। বায়তুল মালের সম্পদ তোমাকে ফেরত দিতে হবে, তাই তুমি সেটি ফেরত দাও। আবু হুরায়রা কি বলে, তুমি এটা করতে পারো না। খলিফা ওমর বললেন, অবশ্যই পারি, আমি তোমাকে আঘাত করব যদি ফেরত না দাও। তুমি আল্লাহর সম্পদ চুরি করেছ, করনি? আবু হুরায়রা বলল, যার হাতে আমার প্রাণ তার শপথ, আমি বায়তুল মাল থেকে সম্পদ চুরি করিনি। অতঃপর খলিফা ওমর তাকে বেদম পিটিয়ে রক্তাক্ত করল এবং খলিফা ওমর বলে, এখন সব দিনার ফেরত দাও। আবু হুরায়রা বলল, এই জন্য আমি আল্লাহর কাছে জবাব দিব। খলিফা ওমর বললেন, এটা হতো যদি তা তোমার জন্য হালাল হতো এবং তুমি নম্রভাবে তা বায়তুল মালে ফেরত দিতে। তুমি দূরের বাহরাইন থেকে জনগণের ট্যাক্সের টাকা লুকিয়েছ, এগুলো আল্লাহ ও মুসলমানদের সম্পদ। আবু হুরায়রা পুনরায় অস্বীকার করায় ক্ষিপ্ত ওমর যখন গর্জন করে পুনরায় পিটাতে উদ্যোগ নেয় তখন আতঙ্কিত হয়ে সে স্বীকার করে এবং বায়তুল মালে দিনার ফেরত দেয় এবং খলিফা ওমর ঘোড়াগুলো বায়তুল মালের অধিকারভুক্ত করে নেয়। এবং খলিফা ওমর ঘোষণা করে, আবু হুরায়রা আল্লাহ তাআলার শত্রু, কোরআনের শত্রু, সেই যুগের মুসলমানদেরও শত্রু। তৎক্ষণাৎ খলিফা ওমর আবু হুরায়রাকে বাহরাইনের ওলি গভর্নর পদ থেকে বহিষ্কার করে এবং ওসমান বিন আবুল আসআদ থাকাফি তাকে নতুন গভর্নর নিযুক্ত করে। পরবর্তীতে আবু হুরায়রা লোকজনের কাছে প্রচার করতে থাকে, ওমর আমাকে বলেছে আল্লাহ তাআলার, কোরআনের এবং মুসলমানদের আমি শত্রু। আমি তাকে বলেছিলাম আমি তাদের শত্রু যারা মুসলমানদের শত্রু। এই ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের অতি ঘনিষ্ঠ সঙ্গীদের ক্যারেক্টার। কিন্তু ওমর জোর করে আমার উপার্জিত সম্পদ ছিনিয়ে নিয়েছে,
আবু হুরায়রা বলে, ওমর ভুল করেছে এবং আমি ফজরের নামাজে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি আল্লাহ যেন ওমরকে ক্ষমা করে দেয়। এটা ছিল এই মোহাম্মদ সাহেবের সঙ্গীদের, এমনকি খুলাফায়ে রাশিদিনদের সময়কালের বিখ্যাত মামলা এবং আবু হুরায়রার অসংখ্য কলঙ্কিত অধ্যায়ের একটি। বুখারি হাদিসের এবং অন্যান্য হাদিস গ্রন্থে ঘটনাটি আংশিক আলোচিত হয়েছে যে আবু হুরায়রা বাহরাইনের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে খলিফা ওমর তাকে অপসারণ করে, কিন্তু তার কলঙ্কিত অধ্যায় হাদিসগুলোতে আলোচিত হয়নি, কেননা হাদিসের স্বর্ণযুগ আবু হুরায়রাদের হাতেই শুরু হয়। যখন আবু হুরায়রা মুয়াবিয়ার খিলাফতের গভর্নিং বডিতে দামেস্কাস এ কর্মরত ছিল, সত্য ইতিহাস চাপা পড়ে যায় উমায়া রাজবংশের সময়কালে, আর আব্বাসীয় রাজবংশের সময়কালে সেসব চাপা পড়া ইতিহাসের উপর মিথ্যা ঘাস গজিয়ে যায় এবং খলনায়কদের উত্থান হয় ইতিহাসের অন্যতম নায়ক হিসেবে। এই আবু হুরায়রা, যাকে বাংলায় বলা হয় বিড়ালের পিতা, তার নামে বঙ্গদেশের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা হাদিস শোনে আর বলে, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নাবী কাল, এই কলা কলা রসুল্লাহ, এইগুলি খুব বেশি এই আবু হুরাইরা থেকে রয়েছে। আর আবু হুরাইরা কত বড় চোর, সেই যুগের 10,000 দিনার মানে আজকের 10 মিলিয়ন টাকা। তো এমন চোরদের কাছ থেকে যদি রিবায়াত আসে, আর সেই রিবায়াত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ব্যাপারেই আসতে পারে, কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ব্যাপারে আসতেই পারে না। তাই আমাদের জীবন চলার ইতিহাসে আবু হুরায়রা বলেন, ওমর বলেন, আবু বকর বলেন, ওসমান বলেন, আলী বলেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন, আদৌ দরকার নেই, কারণ এই কোরআন কমপ্লিটলি ইসলাম প্রচার করে, কমপ্লিটলি ইসলাম আমাদেরকে দেয়। আমার জীবনে যা কিছু দরকার সব কোরআনে রয়েছে।